আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তবে এখন বেশ গরম পড়েছে, আর এই গরমে আপনি ট্রাই করতে পারেন এই সাবুদানা ড্রিঙ্কস। এই সাবুদানা ড্রিঙ্কস আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি একটি পাত্রে ভালো করে পানি ফুটিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি। এই সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি একটা বাটিতে রেখে দেব। এই তো আমি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আর এখন আমি একটু ঠান্ডা পানিতে ঝরিয়ে একটা বাটিতে রেখে দিলাম। অন্য একটি পাত্রে আমি দু কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দু চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। এই তো ফুটানো হয়ে গেলে আমি দুটো বাটিতে রেখেছি, আর একটা বাটিতে আমি অল্প পরিমাণ জর্দার কালার মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। এখন আমি জেলোটাকে ঠিক মতো সেট করার জন্য ফ্রিজে রেখে দিলাম হাফ অ্যান আওয়ারের জন্য। আর এদিকে আমি একটি পাত্রে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে দুটাকে একটু ঘন করে নেব, আর নর্মাল টেম্পারেচার আসলে একটু ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি এই তো জেলোটা বের করে নিয়েছি, আর দেখেন জেলোটা কী সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু কিউব করে নিচ্ছি। এই তো দেখি কী সুন্দর জেলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার সাবুদানা ড্রিঙ্কসটা তৈরি করে নেব। এই তো আমি এখানে সবগুলো উপকরণ নিয়েছি। প্রথমে সাবুদানা দিলাম, এরপর আমি দিয়ে দিলাম জেলোগুলো, আর এর মধ্যে আমি দিচ্ছি কিছু তরমুজ আর কলা। আপনি চাইলে অন্য অন্য ফ্রুটসও ইউজ করতে পারেন। আর এই তো আমি দুটো দিয়ে দিলাম, এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন তো অনেক গরম, আর এই গরমে যে কোনো ড্রিঙ্কসই ভালো লাগে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।